হাফপেন্টের মসজিদ ছাড়া আহলে সুন্নতুল জামাত একটা মসজিদ আছে, নমাজ আদায় করতে হবে, কিছু মসজিদ তৈরি করা যায়, সব মসজিদ থাকে, এই মসজিদের লাগে যোগান সৃষ্টি। আমি তো আলিসলা মিশিগানের লোক, আজকে রাত্রে আমার দরবার আছে, আমি জানতাম চাই যে আলিসলা মিশিগান স্টেট বলতে এই মফিল নিনা স্টেট বলতে গোটা স্টেটের মানুষ মুসলমানদের সুপরামর্শ দিয়ে জাগানির দায়িত্ব রইয়া গেছে। আমরা আমরা আজকে যে কয়েকটা মসজিদ আছে এই মসজিদের মুসল্লিগুলোই আমরা শেষ নিনা, যে কয়েকটা টাউন আছে সব টাউনে আমরা দাওয়াত পৌঁছানি দরকার। সত্য লইয়া আমি আর জায়গা বই থাকতাম না, আমি সমস্ত জায়গা বিচরণ করে আমার দরকার আছে। আমি এটা নিয়ে আজকে আমার জবল হইব। আমি কালকে গেছিলাম, কালকে আসলাম আমি নিউ জার্সি, তারা ওয়াদা করছেন যে আপনি আগামী বছর আইলে দেখবা, কোনো সময় যদি আইন দিলে দেখবা যে নিউ জার্সি সংগঠনের কাম স্প্রেড হয়েছে, এবং আমরা বিভিন্ন সিটির বিভিন্ন বছর আমরা সম্মেলন করে দেখাই দেব যে আমরা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আমরা দাওয়াত পৌঁছে গেছি। আমি সেই কথাটা যখন শুনবো, আজকে রাত্রি আমার ফ্লাইট, আমি বুঝবো যে না আমার আমার মিশিগানটা জাগ্রত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমার কুশরি দিতানি না বেজার করি তাই মিশিগান আমার মিশিগান আল ইসলাম বলতে আমি আসলে একটা মফিল করার দায়িত্ব, সেটা আল ইসলাম নয়। আমাকে আপনারা জিকেই না যান, উম্মতে মুসলিমারে জাগ্রত করুক আল্লাহ নবীর সুন্নত তরিকা মতো, সেটাই আমার আত্মতৃপ্তির কারণ। আমার মফিলে কোনো আমার আত্মতৃপ্তি নয়, আমার জিন্দাবাদ দেওয়া এটা কোনো আত্মতৃপ্তি নয়, আমার বাবার জিন্দাবাদ দেওয়া আমার কোনো আত্মতৃপ্তি নয়। আল্লাহ নবীর গুমরাহি থাকি আল্লাহ নবীর উম্মতরে জাগ্রত করিয়া সঠিক দ্বারা যদি রাস্তা বার হয় তাহলে আপনারা দোয়া জেলা আমার বাবা কুসুন যে কবরকে তোমাদের লাগে দোয়া করবো, আমরাও দাবি করি আমরা কবরকে আপনার লাগে দোয়া করবো। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমার বাবা মহব্বতে ঈদগা যদি আমি দেড় মাস থাকি আমার এক হপ্তাহ খানিও রান্ধিয়ে খাওয়া লাগতো না, কথা আসেন না আসেন। আপনারা সংঘবদ্ধ হোক এবং সংগঠনটা আপনারা চাঙ্গা করুক, সেক্ষেত্রে আপনারা নিজের খেয়াল খুশি নিজের পছন্দ অপছন্দ নিজের ব্যস্ততা এগুলারে মাসে একদিন সপ্তাহে একদিন যদি স্যাক্রিফাইস না করতে পারেন দিনের দিনের ফারাদারি আমার পক্ষে সম্ভব হবে। দিনের ফারাদারি করতে হইলে মাসও একদিন সপ্তাহে একদিন এই ধরনের স্যাক্রিফাইস করা দরকার নেই, দরকার নাই। $200 চিন্তা বাদ দিয়ে মায়া বাদ দিয়ে $200 বদলা আল্লাহর দিনের খেদমত একদিন ব্যস্ত রাখা আপনার দরকার, সেটা লাগে প্রস্তুত আসুন না আপনারা। আমি তো মনে করি যে এই মসজিদ এটা কোনো একটা ঐতিহাসিক মসজিদ যেখানে সকাশ্যে আজানের অনুমতি, এই যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম পাইছেন আপনারা, এবং সরাসরি সালফিল্লার একটা রুহানি ফয়েজ এই জায়গা তুলিয়া গেছে। এই জায়গার খেদমত আপনারা সমস্ত স্টেট জুড়িয়া এই খুশ করে আপনারা ছড়াইয়া দিতে এটা আমি আশা করি। আমরা যেন হলে পুরুষ মহিলারে পৃথক পৃথক রাখিয়া পর্দার সাথে জানে হাজার হাজার মানুষের সমাবেশ আগামীতে।